গুড মর্নিং মেরা তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমাদের আজকের আলোচনা দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগের আজ আমরা আলোচনা করবো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় রয়েছে ব্যবসায় পরিচিতি প্রথম অধ্যায়ে কী রয়েছে মেয়েরা ব্যবসায় পরিচিতি বিগত ক্লাসে আমরা ব্যবসায় পরিচিতি থেকে ব্যবসায়ের ধারণা ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব ব্যবসায়ের আওতাও ও প্রকারভেদ কী আলোচনা করব মেয়েরা ব্যবসায়ের আওতাও ও প্রকারভেদ বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্যের কয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে বনদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন বিমা ব্যাংকিং গুদামজাতকরণ ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধুনিক ব্যবসায়কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে ক শিল্প খ বাণিজ্য গ পথক সেবা শিল্প প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প সেবামূলক শিল্প উৎপাদন শিল্প বাণিজ্য পণ্য বিনিময় পণ্য বিনিময়ের মধ্যে রয়েছে ক্রয় বিক্রয় তারপর পরিবহন গুদামজাতকরণ ব্যাংকিং, বিমা বিজ্ঞাপন প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবার মধ্যে রয়েছে আইনবৃত্তি ডাক্তারি প্রকৌশল বৃত্তি অডিট ফার্ম এখন আমরা করব শিল্প কাকে বলে এবং শিল্পের প্রকার বেদগুলো নিয়ে আলোচনা শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয় শিল্পকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প উৎপাদন শিল্প সেবা শিল্প এখন আমরা পড়ব প্রজনন শিল্প উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় যেমন নার্সারি হেসারি ইত্যাদি নিষ্কাশন শিল্প এ শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় যেমন খনিজ শিল্প নির্মাণ শিল্প শিল এই শিল্পের মাধ্যমে রাস্তাঘাট সেতু ইত্যাদি নির্মাণ করা হয় উৎপাদন উৎপাদন শিল্পী শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় যেমন বস্ত্র শিল্প সেবা সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ ব্যাঙ্কিং ও স্বাস্থ্য সেবা ইত্যাদি এখন আমরা করবো বাণিজ্য বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয় ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথার্থভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত ঝুঁকিগত স্থানগত কালগত ও তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে এ সকল বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন গুদামজাতকরণ ব্যাংকিং বিমা বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদির সহযোগিতার প্রয়োজন হয় বাণিজ্যকে আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলেও অভিহিত করা হয় বাণিজ্যকে কী বলা হয় মেয়েরা বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসায় টু ব্যবসায় অর্থাৎ বিজনেস টু বিজনেস বলেও অভিহিত করা হয় এখন আমরা বাণিজ্যের বিভিন্ন উপাদানের ভূমিকা শখের মাধ্যমে আলোচনা করব বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বাণিজ্যের উপাদান ভূমিকা সত্যগত পণ্য বিনিময় মালিকানা সংক্রান্ত বাধা দূর করে স্থানগত পরিবহন স্থানগত বাধা দূর করে সময়গত গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে অর্থগত ব্যাংকিং অর্থ সংক্রান্ত বাধা দূর করে ঝুঁকিগত বিমা ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে তথ্যগত বিজ্ঞাপন তথ্য ও সংক্রান্ত বাধা দূর করে এখন আমরা পড়ব প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার উকিল প্রকৌশলী পেশা পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে এ সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত যেমন ডাক্তারি ক্লিনিক আইন চ্যাম্বার প্রকৌশলী ফার্ম অডিট ফার্ম ইত্যাদি প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা তাহলে আজ আমরা কী কী আলোচনা করলাম মেয়েরা ব্যবসায়ের আহত অপকারভেদের মধ্যে এগুলো আমরা আলোচনা করলাম শিল্প কাকে বলে শিল্পের প্রকারভেদ বাণিজ্য তারপরে বাণিজ্যের বিভিন্ন উপাদান প্রত্যক্ষ সেবা এই সমস্ত বিষয়ে আমরা আজ আলোচনা করেছি আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছ এখন তোমাদের বাড়ির কাজ বা বাড়ির পড়া হচ্ছে যেইটুকু পড়ানো হয়েছে এগুলো পুরানো পড়া আশা করি তোমরা আরও ভালো মতো বাড়িতে পড়বে বাড়িতে পড়ে পড়াগুলো শিখে তারপরে এইখান থেকে বিশটা নৈবীতিক বাড়ির কাজ করবা আগামী ক্লাসের জন্য কয়টা মেয়েরা বিশটা নৈবীতিক বাড়ির কাজ করবা আগামী ক্লাসের জন্য আগামী ক্লাসের জন্য বিশটা নৈভিত্তিক বাড়ির কাজ যে এই পর্যন্ত পড়ানো হয়েছে এটা তোমাদের কাজ আজকের মতো আলোচনা এ পর্যন্তই থ্যাংক ইউ মেরা